দেখেছে মাওলার কালা গুছে তার দুনিয়ার জালা ওরে মুরদা কলব জিন্দা করে নূরের তাজাল্লায় মুরদা কলব জিন্দা করে নূরের তাজাল্লায় ভান্ডারি ভান্ডারি খেলা দেখিবি যদি আয় দয়াল পাক নামে ভরসা করে হাঙ্গর কুমির নফসগণ করে যদি আক্রমণ হাঙ্গর কুমির নফসগণ সমাজে কতগুলো আছে মোল্লা উপরে ফিটফাট ভিতরে সদরঘাট মাঝে মধ্যে দেখা যায় সুফি মিজানুর রহমানের বাসায় গেলে মাথা নাড়াইয়া নাড়াইয়া ঢোলের বাড়ি শুনে ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা সুফি মিজানুর রহমানের বাসায় যাইয়া মাথা নাড়াইয়া নাড়াইয়া নাইচা নাইচা ঢোলের বাড়ি শুনে কিন্তু দেখা যায় বাসা থেকে বের হওয়ার পরে বেদাতি বলে ফতোয়া দেয় কি দেয় না তাহলে এরা আলেম এদেরকে আলেম বলা যাবে আলেম দুই প্রকার একটা হলো আলিফ দিয়া আলেম আর একটা হলো আইন দিয়া আলেম আলিফ দিয়া আলেমদেরকে বলা হয় কষ্ট দেনেওয়ালা তখলিফ দেনেওয়ালা আর আইন দিয়া আলেমদেরকে বলা হয় আল্লাহওয়ালা সুবহানাল্লাহ বলে না তাহলে আলেমের মধ্যে বাঘ আছে কি নাই জোরে বলেন আছে কি নাই দেখা যায় শুনতে বেশি শুনে আবার মাঠের মধ্যে যাইয়া বেদাত বলে ফতোয়া দেয় ঠিক কি না আমরা বলি আল্লাহর গোলাম আমরা মুর্শিদের গোলাম আমরা আল্লাহর বলির আশেক ওয়া কুনু মা সাদিকিন যেই দিন থেকে আল্লাহর বলির কদমে গিয়েছি ওই দিন থেকে দুনিয়াকে তরক করেছি দুনিয়াকে তালাক দিয়েছি দুনিয়া থেকে আমরা বিতাড়িত দুনিয়া থেকে আমরা জুদা হয়ে গেছি দুনিয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমাদের সম্পর্ক হলো আমাদের মুর্শিদ মহলার সাথে ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না কারণ এমন একজনের সাথে সম্পর্ক রেখেছি যে সম্পর্কের দাম দুনিয়া তো আছে যে সম্পর্কের দাম কবরেও আছে যে সম্পর্কের দাম হাসরেও আছে ঠিক কি না ওরে আল্লাহর বান্দা আমি যখন চট্টগ্রাম থেকে এখানে আসলাম মাহফিল ছিল পাহাড়তলি এইখানে আসার সময় কর্ণফুলী একটা নদী পার হলাম আচ্ছা বলেন তো ব্রিটিশ আমলের আগে এইখানে কোনো ব্রিজ ছিল মানুষ নৌকা দিয়া সাম্পান দিয়ে পার হতো ঠিক কি না আবার এইখান থেকেও যারা শহরে যাইত নৌকা সাম্পান না পাইলে নদী পার হতে পারত ওরে আল্লাহর বান্দা রাস্তা তোমার চিনা এখান থেকে তুমি হেঁটে শহরে যাইতে পারো রাস্তাও তোমার চিনা কিন্তু মাঝখানে কর্ণফুলী নদী তুমি চাইলে নদীটা এমনি সাঁতরাইয়া পার হওয়া সম্ভব কারণ হলো কি জানো নদীর মধ্যে এমন পানির স্রোত তুমি যাবা শহরের দিকে কিন্তু নদী নিয়ে যাবে বঙ্গব ঠিক কি না পানির টান ধরে রাখা যায় এদিকে সাঁতার কাটলে উঠার খেয়াল যে এই পার দিয়ে কিন্তু দেখেছে এই পার না তিন পার পার হয়ে গেছে ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না আবার যাইতেও পারি আমি বড় সাঁতারু কিন্তু বড় ভয় যখন নদীর মাঝখানে পানি ঘুরা মারে আমার সাঁতার বন্ধ হয়ে ডুবে যাওয়ার ভয় আছে কি নাই রাস্তা তোমার চিনা কার রাস্তা চিনিয়ে দিয়েছেন আল্লাহ এবং আল্লাহর নবী রাস্তার জন্য ডায়াগ্রাম রাস্তার জন্য গুগল ম্যাপের নাম হলো কোরআন সুবহানাল্লাহ গুগল ম্যাপের নাম কি গুগল ম্যাপ মানে বুঝছো না মাঝে মধ্যে রাস্তা যে তা আড়াই বেলায় আরা মোবাইল চালু করি ইবেদি কি তুয়ায় গুগল ম্যাপে চাপ দেই সাতগাছিয়া দরবার শরীফ দেখি রোড গার্ড সব ডাইনে বামে দেখায় কি দেখায় না জোরে বলে না দেখায় কি দেখায় না কোরআন হলো গাইডলাইন এই কোরআন আমাদেরকে রাস্তা দেখায় ওই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল সবাই বলেন ইহদিনাস সিরাতাল
সিরাতুল মুস্তাকিম তো আমি কোরআনে ডায়াগ্রাম পেলাম, চলাও আরম্ভ করলাম, রওনা দিলাম শহর থেকে, কিন্তু কর্ণফুলীর নদীর কিনারায় যখন আসলাম আইসা দেখি আমি রাস্তা চিনলেও আমি পার হওয়ার কোনো জোগান নাই, নদীর মধ্যে বড় বড় কুমির, নদীর মধ্যে বড় বড় অজগর, নদীর মধ্যে বড় বড় হাঙ্গর, নদীর মধ্যে পানির এত স্রোত আমি নামতে পারি সাহস করে, কিন্তু নদীর পানি আমাকে ক্ষমা করবে না, সুযোগে পাইলে আমাকে গিলে নিবে, আমাকে ডুবিয়ে দিবে, কিন্তু দেখা গেল হঠাৎ করে একজন মাঝি দেখলাম, যেই মাঝির চেহারাটা সুন্দর, যেই মাঝির সিলেবাসটা সুন্দর, যেই মাঝির মুখের মধ্যে রসুলের সুন্নত দাড়ি, যেই মাঝির চরিত্রের মধ্যে রসুলের উসওয়াতুন হাসানা, উনি একটা নৌকা আনলো, এটা যেমন তেমন নৌকা নয়, যেই নৌকার মধ্যে উঠলে নদী পার হওয়ার কোনো ভয়, জোরে বলেন না ভয়, আরো জোরে বলেন না কোনো ভয় আছে, কারণ নৌকার মাঝি যদি সঠিক হয় আবার মাঝি যদি স্ট্রং না হয় নৌকা নিয়ে সমস্যা আছে কি নাই, আরো জোরে বলেন আছে কি নাই, আর যখন মাঝি স্ট্রং নৌকাও স্ট্রং, তোমার পাক নামে ভরসা করে দিয়েছি সাতার, কেবল পাক নামে ভরসা পার কর ডুবাই আমার, পার কর মহিমা তোমার, কেবল পাক নামে ব দয়াল পাক নামে ভরসা করে, হাঙ্গর কুমির নফসগণ করে যদি আক্রমণ, হাঙ্গর কুমির নফসগণ, হাঙ্গর কুমির নফসগণ করে যদি উচ্চ স্বরে দেব তখন দুহাই মাওলানার, কেবল পাক নামে ভরসা করে দিয়ে দয়াল পাক নামে ভরসা করে, পার কর ডুবাই আমার, পার কর মহিমা তোমার, কেবল পাক নামে ব দিয়েছি সাতার, দয়াল পাক নামে ব রসা করে দিয়েছি সাতার, সালাত দুনিয়া ওই মাঝিটা আমারে বড় মায়া করলো, বড় মহাব্বত করলো, ও বাবা যাবি কই, হুজুর আমি ওই পারে যাব, ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা, এই পার থেকে ওই পারের দাম বেশি, এই পারের থেকে ওই পার সুন্দর বেশি, এই পারের মজার চাইতো ওই পারের মজার বেশি, এই পারের জহরতের চাইতো ওই পারের জহরত বেশি, এই পারের চাইতো ওই পারে যিনি বসে আছেন তিনি হলেন লা ইলাহা, বড় করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস, মারহাবা 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 মারহাবা, ঠিক কি না, এই জন্য তো আমি সবসময় বলে খোদা ফাইবার আশা যার আমার মওলা ফাইবার, এটা হুজুরের নামাজিতে কি মানলার দোয়া, এটা তো গোপ সাহেবের কথা, খোদা ফাই আমার মওলা ফাইবার এশকের ডুরি বান্দ যাইয়া গৌসে মাঝি ভান্ডার, অতুর প্রেমের ডুরি বান্দ যাইয়া ইয়াউলিয়ার দরবার, খোদা ফাইবার আশা যার আমার নবী ফাইবার আমার গৌসে ফাইবার এশকের ডুরি বান্দ যাইয়া মুর্শিদের দরবার, ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া আউলিয়ার দর বার, সালাত দুনিয়া সুবহানাল্লাহ
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আচ্ছা মাঝিটা বড় মহব্বত করলো, মাঝি ডাক দিলেন, ও বাবা কই যাবি রে? হুজুর আমি শুনেছি ওই পারের মধ্যে বড় সুন্দর, আমি ওই পারে দিদার নেওয়ার জন্য যাচ্ছি, ওই পারে একজন আমার পরম বন্ধু আছে, আমি জীবনেও দেখি নাই তারে, কিন্তু আমাকে রিজিক দেয়, আমাকে ইজ্জত দেয়, আমাকে হায়াত দেয়, আমাকে অক্সিজেন দেয়, আমাকে সম্মান দেয়, আমাকে মানুষ হিসেবে আশরাফুল মাখলুকাত করে আমার এলান করে দেয়। সুবহানাল্লাহ। ওই মাঝি কি খারাপ না ভালো? মাঝিটা বললেন, ঠিক আছে, তুমি বেজে গেছো? হুজুর বেজে গেছি তো, ওই পারে আমি চিনি কিন্তু যেতে পারছি না। কেন? কেন? নদীর স্রোত বড় ভয়ঙ্কর, নদীর মধ্যে বড় বড় হাঙ্গর কুমির আছে, আমাকে গিলে নিতে পারে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাসজ্য, এই রিপুগুলো আমাকে গিলে খাচ্ছে। ইগদিন সিরাতুল মুস্তাকিমের ঠিক মধ্যখানে শয়তান দাঁড়ায় আছে। হুজুর আমাকে স্রোতের ঠেলায়, দুনিয়ার মায়ায়, বিবির মায়ায়, ছেলের মায়ায়, বন্ধুর মায়ায়, বান্ধবের মায়ায়, আত্মীয়র মায়ায়, স্বজনের মায়ায়, নাতির মায়া, পতির মায়া, সম্পদের মায়া, জমির মায়া, দুনিয়া 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 করতে করতে আমাকে দুনিয়ার স্রোতের মধ্যে বাসায় দিল রে মাওলা। ও মাঝি ভাই, ও মাঝি, তোমার ওই নৌকা বড় সুন্দর, ওই নৌকায় আমি উঠতে চাই, কারণ কোন মিস্তরি নাও বানাইল কেমন দেখা যায়, জিলমিল জিলমিল করে রে ময়ূর পঙ্খি নাই, কোন মিস্তরি নাও বানাইল কেমন দেখা যায়, জিলমিল জিলমিল করে রে ময়ূর পঙ্খি নাই। সুবহানাল্লাহ। বলে না ওরে সাতগাছিয়ার নৌকা, আবু বাবার নৌকা, জিলমিল জিলমিল করে মুর্শিদ মাওলার নৌকা, জিলমিল জিলমিল করে। এটা দুনিয়ার আলো না রে, এটা হলো খোদার প্রাপ্ত আলো। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এটা হলো ইলমে লুদুনির আলো। বড় করে বলেন সুবহান। মাঝি আমাকে আদর করলেন, মাঝি আমাকে মায়া করলেন, ডাক দিয়ে নৌকায় তুললেন। আমার নবী বলেন, জানো মান রাকাবা হানাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা। মিশকাত শরীফের 573 নম্বর পৃষ্ঠায় হযরত আবু যর গিফার রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত, তিনি আল্লাহর ঘরের চৌকাঠ, আল্লাহর ঘরের খানায় কাবার দরজা ধরে কসম করে কেঁদে কেঁদে বলেন, এই আমি আমার নবীকে বলতে শুনেছি, আহলে বায়াত যারা সৈয়দজাদা, যারা আওলাদে রাসূল, তারা হলো হযরত নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। এই কিস্তি যেমন তেমন কিস্তি নয়, মান রাকাবাহা না যা, এই কিস্তির মধ্যে যে উঠতে পারলো তার অপর ঠিকানা হলো জান্নাত, জান্নাত, জান্নাত। আল্লাহু আকবার। ঠিক কিনা? ভান্ডারি ভান্ডারি কুদরত দেখে বিগেলে আয়, ভান্ডারি ভান্ডারি কুদরত দেখে বিগেলে, আজ বসানে খেলে আমার বাবা মাওলানা, আজ বসানে খেলে আমার মুর্শিদ মাওলানা, ভান্ডারি ভান্ডারি কুদরত দেখে বিগেলে আয়, আজ বসানে খেলে আমার যে দেখেছে মাওলার খেলা, বুঝে তার দুনিয়া
দুনিয়ার জালা ঠিক কি না যে দেখেছে মাওলার কালা গোছে তার দুনিয়ার জালা ওরে মুর্দা কলব জিন্দা করে নূরের তাজাল্লাই মুর্দা কলব জিন্দা করে নূরের তাজাল্লাই ভান্ডারি ভান্ডারি খেলা দেখিবি যদি আয় আজব শানে খেলে আমার আজব শানে খেলে আমার আজব শানে খেলে আমার ভান্ডারি ভান্ডারি খেলা দেখিবি যদি আয় আজব শানে খেলে আমার বাবা এক নজরে হেরে যারে দিলের পর্দা যাই তার সিরে ঠিক না এক নজরে হেরে যারে ওরে দিলের পর্দা যাই তার সিরে ওরে এলমে লোদন জারি করে নুকের ইশারায় এলমে লোদন জারি করে চোখের ইশারায় ভান্ডারি ভান্ডারি খেলা দেখিবি যদি আয় আজব শানে খেলে আমার আজব শানে খেলে আমার হ্যাঁ আজব শানে খেলে আমার বাবা মাওলানাই ভান্ডারি ভান্ডারি খেলা আজব শানে খেলে আমার সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম তাহলে ওই মাঝিটা বড় ভালো ওই মাঝি মোহাব্বত করলো আমাকে টাইনা নিল নৌকায় ওরে ডানাও দেখে হুম কুমির বামে দেখে হাঙ্গর হাউমাউ করে খাবার জন্য আমাকে কিন্তু মাঝি বড় এক্সপার্ট কারণ মাঝির সাথে কানেকশন হলো মদিনা ওয়ালার বড় করে বলেন সুবহান ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না কারণ কানেকশন হলো কার আল্লাহর আরো জোরে বলেন কার কুনতু সামিয়া হুল্লাজি আসমাগু বিহি বাসরা হুল্লাজি ইউবসিরু বিহি ইয়াদাই হুল্লাতি ইউবতিশু বিহা রিজিলা হুল্লাতি আমশি বিহা কানেকশন এমন লাগায়া দিল উনারা জবান দিয়ে বললে আল্লাহ কবুল করেন উনারা হাত দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করেন উনারা হেঁটে গেলে আল্লাহর রহমত দান করেন বড় করে বলেন সুবহান ঠিক কি না বেঠে ওই মাঝি ডাক দিয়া বড় পরম মমতায় নৌকার মধ্যে তুলল ওই নৌকায় যখন উঠলাম আমাকে একটা জিকির দিল বাবা মাঝি যখন আগের যুগে নৌকা চালাইতো সাম্পান চালাইয়া চালাইয়া গান গাইতো ঠিক কি না এই মাঝিও কিন্তু গান করে তবে সেটা দুনিয়ার গান নয় সেটা মাওলার প্রেমের গান দমে দমে জপরে মনে লাই এলাহাক ঘটে ঘটে দমে দমে জপরে মন সুবহানাল্লাহ বলো মাঝি আমার থেকে টাকা চাই না মাঝি আমার থেকে দৌলত চাই না মাঝি আমার থেকে ভাড়া চাই না মাঝি বলে আমি শান্তি কিসে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা 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 আর এই জিকিরটা মালিকও পছন্দ করে মাঝিও পছন্দ করে মাওলাও পছন্দ করে আমার নৌকায় চড়তে হলে কিন্তু বাবা আমাকে মাইনে দিতে হবে না টাকা দিতে হবে না তবে আমার সাথে বলতে হবে ঘটের সার রঙ্গি বিচ্ছে মাওলা প্রেম রতনের তার লাগাইছে ঠিক না ঘটের সার রঙ্গি বিচ্ছে মাওলা প্রেম রতনের তার লাগাইছে ওরে মাওলা জির নাম জপ লা ইলাহা ইল্লাল্লাহ মাওলা জির নাম জপ লা ইলাহা ইল্লাল্লাহ মাওলা জির নাম জপ মাওলা জির লা ইলাহা ইল্লাল্লাহ দমে দমে জপরে মন সপ্তরঙ্গি টঙ্গি বিচে ওরে রুহুদন কামিনি নাচে ওরে প্রেমেতে বিবর জপ লা ইলাহা
প্রেমেতে বিভোর জপলায়েলা প্রেমেতে বিভোর জপ প্রেমেতে বিভোর জপলায়েলা ইল্লাল্লাহ দমে দমে জপরে মন সুবহানাল্লাহ বলেন না তাহলে মাঝিটা ভালো নাকি খারাপ মাঝিটা কি দুষ্টু নাকি ভদ্র মাঝির জবানে কার নাম মাঝি শিখাইতেছে কার নাম মাঝি চালাইতেছে নৌকা কিন্তু জপতেছে কার নাম আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা তুমি আমার বেশি বেশি জিকির করো রে মুমিন আমার আল্লাহ পাক বলেন আমার জিকির করো জিকির করো ফাযকুরুনি আযকুরুকুম তুমি যখন ইমামের সাথে মাওলার সাথে তুমি যখন খোদার জিকিরে লেগে যাবা আমি আল্লাহ একা নই আমার ফেরেশতা নিয়া তুমি জিকির করো আল্লাহ আল্লাহ আমি জিকির করি বান্দা 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 বড় করে বলে সুবহানাল্লাহ ওরে আমার জবানে জিকির দামি নাও হইতে পারে কিন্তু আল্লাহর জবানে তোর জিকির চলবে রে বান্দা আল্লাহর জবানে তোর জিকির চলবে রে বান্দা তুই দুনিয়া দুনিয়া করিস না দুনিয়া দুনিয়া করিস না দুনিয়ার নদী তোর মাঝখানে বাঁধা কর্ণফুলী নদী তোর মাঝখানে বাঁধা তুই যদি একবার নৌকার মধ্যে উঠতে পারিস রে বান্দা তুই ওই পারে যাবি ওই পারে তুই তাকে দেখবি যিনি মিন হাবলিল ওয়ারি তোর সাগির অগে চাইতো কাছে 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 সুবহানাল্লাহ বলে না ও তোরা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না আঠারো হাজার আলমেতে আছেন মৌলানা আঠারো হাজার আলমেতে আমার দয়ালে মুর্শিদ মৌলানা দেখলে ছবি পাগল হবি সালা দুনিয়া তাহলে মাঝিটা খারাপ নাকি ভালো কুমিরুত্তুন বাসাই খারাপ না ভালো হাঙ্গরত্তুন বাসাই খারাপ না ভালো ফানির ডুবনত্তুন বাসাই খারাপ না ভালো সাতগাছিয়া দরবার এটা একটা কিস্তি আল্লাহর বলি দরবার এটা একটা কিস্তি কিস্তির প্রত্যেক কিস্তির এক একজন মাঝি আছে কি নাই উঠে গেলেন কিস্তিতে কারণ আপনি জানেন আপনি তো এখান থেকে শহর চিনেন রাস্তাও চিনেন কিন্তু মধ্যখানে কর্ণফুলী নদী সাতরানোর ক্ষমতা নাই কারণ শয়তান নামের ওই জুয়ারের মধ্যে যদি পড়ে যাও কারণ শয়তানের অভিজ্ঞতা তোমার আমার চাইতে বেশি নয় হাজার কোটি বছর মাওলারে ডাকছে নয় হাজার কোটি বছর জমিনে সিজদা বাকি রাখে নাই এই শয়তান জানে তোমার ঈমানকে কিভাবে চিন্তায় করতে হয় তোমাকে লাগায়া দিবে নারীর প্রেম তোমাকে লাগায়া দিবে গাড়ির প্রেম তোমাকে লাগায়া দিবে বন্ধুর প্রেম ব্যবসার প্রেম টাকার প্রেম ক্ষমতার প্রেম তোমাকে লাগায়া দিবে ঘর বাড়ির প্রেম ওরা টিনের ঘর পাকা বানাক পাকা ঘর টাইস বানাক টাইসে ঘর শহরে বানাক শহরের পরে ঢাকায় বানাক ঢাকার পরে লন্ডনে বানাক শুধু তোমাকে দুনিয়া 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 দুনিয়ার নদীতে ফেসায়া দিছে ঠিক কিনা ওরে শয়তান থেকে বাঁচার উপায় নাই ওই শয়তান থেকে যদি বাঁচতে হয় আমার আল্লাহ বলেন ওয়াকুনু মা সাদিকিন ওই মাঝি আসলো ডাক দিল সাতগাছিয়া দরবার থেকে ওই মাঝি আসলো ডাক দিল গৌসুল আজম মাইজবান্ডারির দরবার থেকে ওই মাঝি আসলো ডাক দিল আমিরুল জামার দরবার থেকে ওই মাঝি আসলো ডাক দিল ওলি আল্লাহর দরবার থেকে ও প্যাসেঞ্জার আমার নবী বলেছেন মান রাকাবাহা না যাও মান তাকাল্লাফা আন হালাকা এই নৌকায় যদি উঠতে পারো তোর ঠিকানা হবে জান্নাত যদি উঠতে না পারো ডুবে ডুবে মরবা আমার নবীর ঘোষণা এই জন্য সবাই ওই নৌকায় ঝাপটায়া ওঠে তোমার ভালো লাগে এই নৌকা তুমি এই নৌকায় ওঠো তোমার ভালো লাগে মাইজ ভান্ডারের নৌকা তুমি মাইজ ভান্ডারে ওঠো আমির ভান্ডার ভালো লাগে আমির ভান্ডার ওঠো যেই নৌকা ভালো লাগে তবে মাঝি হইতে হবে এক নম্বর নৌকায় হইতে হবে এক নম্বর নৌকার তলা যদি তাকে কানা কাজ হবে
কদ্দুর যাবে তারপরে না জানা যাবে নৌকা তলাকা না দেখে ডুবে যায় নৌকার মাঝি বলে আমিও নাই আসেনি এরকম দেখা যায়নি বাজার গরম বাবা ফিরের বাজার বড় গরম এই বাজার কিন্তু বড় গরম আইও ফিরিব ফিরি আর হইদি গরম কারণ নকলের মাঝখানে আসলের দাম নাই তবে জেনে রাখো একবারে স্বর্ণ যদি এক পাল্লাই রাখো আর যদি এক বস্তার রোল গোট এক পাল্লাই রাখো এটা বড় হতে পারে বস্তা কিন্তু কি মতে বড় হতে পারবে না ঠিক কি না ও তুমি ধরো গুরুর সঙ্গ ও তোমার পাপে বড়াই অঙ্গ ভিতর বাহির কর আগে পরিষ্কার মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার ঠিক না ও মন রে নীলে গুরুর মন্ত্রণা দূর হবে যন্ত্রণা এই দেহের আবর্জনা থাকবে না রে আর ও মন রে নীলে গুরুর মন্ত্রণা দূর হবে যন্ত্রণা এই দেহের আবর্জনা থাকবে না রে আর যেমন স্বর্ণকার সোনা পিটাইয়া বারবার আগুনেতে পুড়াইয়া অতি যতনে তারে বানায় অলংকার মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার মন রে দুধে মাখন থাকে কেউ না তারে দেখে ওরে মন্থনে পাকে ভাসে সারে সার সুবহানাল্লাহ বলে বাজার থেকে যখন দুধ কিনেন ভিতরে কি থাকে কিন্তু দেখা যায় না যেতে কামিল ফিরুর কাছে গেইও কলপ্পানর যেতে জাঙ্কার মাইজু দেখে দে মাখন বাইরর ইবে দুধুর মাখন নই এসকে মুস্তফার মাখন সুবহানাল্লাহ ও মন রে দুধে মাখন থাকে কেউ না তারে দেখে ওরে মন্থনে পাকে ভাসে সারে সার ও তুমি সাঁতার না জানিলে কি হবে গাতি লইয়া ঘুরিলে সাঁতার না জানিলে কি হবে গাতি লইয়া ঘুরিলে বিফল যাবে জনম তোমার মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার মন রে কাম ক্রোধ লোভ আজি হিংসা নিন্দা বই ইত্যাদি এসব সারতে পারো যদি মন রে আমার ওরে কাম ক্রোধ লোভ আজি হিংসা নিন্দা বই ইত্যাদি এসব সারতে পারো যদি মন রে আমার ও তুমি দুনিয়ার মায়ার জলে ডুব দিও কৌশলে তুমি দুনিয়ার মায়ার জলে ডুব দিও কৌশলে কাপড় ভিজে না যেন থাইক হুশিয়ার ওরে মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার ওরে মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার ও তুমি ধরো গুরুর সঙ্গ তোমার পাপে বড় অঙ্গ ভিতর বাহির কর আগে পরিষ্কার মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার ঠিক না এটা তো তোর বিয়াক মানুষ আগদিন মানুষ হইলে মদ কেন করে হ মানুষ হইলে গাঁজা কেনে টানো মানুষ হইলে সুদ কেনে হ মানুষ হইলে খোদার নাম কেনে নল মানুষ হইলে মা বাবরে গেড়ির দড়ি খেঙ্গরি বাইর করি দ মানুষ হইলে কেনে পরিবারের হক ন দ তইলে বুঝা যা দুধ দি মানুষ কিন্তু ভিতরে অমানুষ এতালে হদে মানুষ হইয়া মানুষে ধর
অমানুষের সঙ্গ ছাড়ো মানুষে হইয়া মানুষ ধরো ওরে অমানুষের সঙ্গ ওরে দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা চলো যাই অমরপুরে যাইতো মনে হনে অমরপুর যাইতো মনে হনে চলো গো মাঝি লাগে বুঝে বাজি ফিটফাট মাঝি লাগে বুঝি কি শুধু ফিটফাট বলতে সিয়ারা সুন্দরী এর লোক কলপ্পানন পরিবর্তে ফিটফাট ইয়ান যদি ফিট না থাকে দইবে আনফিট শর্ম নাই ফিট না আনফিট আর আটা জারি এমডি সফি ফিট না আনফিট বিয়া কিন্তু ঠিক আছে কিন্তু ইয়ান ঠিক না এতলে বে আনফিট ইবে যেতে যাইবু রেজিস্ট্রেশন করতে হবে তো গাড়ি ইন কি গিবি আনফিট হইয়ে গাড়ি চলতে রোড ইয়ানের ডাম্পিং ও দেখেন মুসরিয়ের বস্তা বানাই ফেলা খবর ডাম্পিং চলেন না চলে সব হিসাবের খবর আমি তো ডাম্পিং চলেন না চলে কারণ আনফিট মাল দেয় ঠিক কিনা আর জিবে গৌসে পাকর গোলামি করছি যদিও বা আনফিট খবর জাইরিয়া গৌসুল আজম হইয়ের ডাক মেজি গৌসে পাক খবর জাইর হতে মন কিন্ন কিরে আনফিট হইত পারে কিন্তু গোলাম তো আরো ডর করে হনা সুবহানাল্লাহ তেতাল্লাই আজিয়তুন মাজি তালাশ কর হন মাজি যে মাজি ওই ফারর লৈ কানেকশন করে দি যদি মাজি ঠিক না থাকে ইতা সম্বন ভাই না জানে কেক করুন মারিবে সিস্টেম আছে তো না ইবে সিস্টেম না জানে কিছু না জানে আগে ইয়াজিদ রহমাতুল্লাহ আলাই নাউজুবিল্লাহ হন আওয়া আবার হদুন সিবিদের মত খাবাই দিতো যার নাউজুবিল্লাহ হন আওয়া তাহলে সম্মান কেক করুন মারি না জানে এ সম্মানী এন হতন উতরু যাইবে কত দইনে যাবে কিন্তু ওই ফারত জান্না ভরে ও মাঝি ঠিক না দেই এটা লাই মাঝি সাইয়ারে নৌকা তুড়িবে মাঝি ঠিক থাকিলে মাঝে মধ্যে বড় বড় ডিম আই ইদ্দে দেখে দেন নৌকাই নিকি নিছি ফাড়ি যাবে গো ফাল্লার মাঝে হদ শক্ত করে বইউ ডে ওরে কাং করে খাড়িয়ের জাম পরে আতুম জানা আছে এলে মাঝির কদম জাইর ঈমান মজবুত করিবে তৌফিক দান করো আজি যারা এসে ব্যাকরণ কবুল করো।